বন্ধুরা, আবারও স্কুলে নতুন দুর্নীতি ফাঁস। নতুন দুর্নীতিতে তোলপাড় গোটা রাজ্য। স্কুলে পড়াচ্ছেন ভাড়াটে শিক্ষক, এমনই কিন্তু খবর উঠে আসছে শিক্ষিকা বাড়িতে থাকেন, শিক্ষিকা স্কুলে আসেন না, তার বদলে ভাড়া করা শিক্ষক স্কুলে ক্লাস নিচ্ছেন, এমনই কিন্তু খবর উঠে আসছে তোলপাড় গোটা রাজ্য। অসুস্থ বলে স্কুলে আসেন না, শিক্ষক ভাড়া করে নিজের চাকরি বাঁচাচ্ছেন। অতসী দেবী সরকারি শিশু শিক্ষা কেন্দ্র, অথচ নেই কোনো শিক্ষিকা, যিনি রয়েছেন তিনি আসেন না, কারা পড়াবেন শিশুদের? অগত্যা এলাকারই এক যুবককে ভাড়া করেই স্কুল চালান দিদিমণি। পূর্ব বর্ধমানের কাটোয়ার শুনিয়া গ্রামের শিশু শিক্ষা কেন্দ্রে, শিশু শিক্ষা কেন্দ্র হলেও এখানে চতুর্থ শ্রেণী পর্যন্ত পাঠ দেওয়া হয় পড়ুয়াদের। 2007 সাল থেকে এই স্কুলে শিক্ষিকা হিসেবে যোগদান করেন অতসী বিশ্বাস, তবে অসুস্থতার জন্য তিনি আর স্কুলে আসেন না। খোঁজ নিয়ে জানা গেছে মূল রাস্তা থেকে কয়েক কিলোমিটার হেঁটে তবেই পৌঁছাতে হয় স্কুলে, সেই কারণে মাসে দু একবার স্কুলে আসেন তিনি। পরবর্তীতে তিনি ফিরোজ মল্লিক নামে এক যুবককে স্কুলে পাঠান পড়ানোর জন্য, এমনটাই অভিযোগ করেছেন গ্রামবাসীরা। তাঁদের দাবি, ওই যুবককে মাস গেলে টাকা দেওয়া হয়, তার বিনিময়ে তিনি স্কুলে এসে শিশুদের পড়াশোনা করান। এই বিষয়ে ফিরোজ মল্লিকের দাবি, স্কুল শিক্ষক অসুস্থ, সেই কারণে তাকে সাহায্য করতেই তিনি স্কুলে আসেন। ফিরোজ মল্লিক বলেন, দিদিমণি অসুস্থ, সব দিন আসেন না, সেই কারণে আমি সহযোগিতা করি, আমি পড়াশোনা করি, পড়ানো আমার পেশা, তাই পড়াতে আমি ভালোবাসি, সেই কারণে সাহায্য করতে আমি আসি, যদিও আমি বেকার। অপরদিকে অতসী দেবী বলেন, আমি অসুস্থ, প্রতিদিন স্কুলে আসতে পারি না, অতগুলো বাচ্চা সামলানো সম্ভব হচ্ছে না, সেই কারণে একটি ছেলে রয়েছে যে সাহায্য করে দেয়। আমি চাই এখানে আরও শিক্ষক নিয়োগ হোক, যদিও বিষয়টি মোটেই ভালো চোখে দেখছেন না গ্রামবাসীরা, রীতিমতো ক্ষোভে ফুঁসছেন তারা। এই বিষয়ে এসআইয়ের অবর্তমানে দায়িত্বপ্রাপ্ত পিনাকী ঘোষ মৌখিকভাবে বলেন, শিক্ষিকার অবর্তমানে অন্য কাউকে দিয়ে স্কুল চালাতে পারেন না, খোঁজ নিচ্ছি। এই বিষয়ে এলাকার বিডিও আসিফ ইকবাল বলেন, এখনও পর্যন্ত আমরা এই রকম কোনো অভিযোগ পাইনি, যদি একান্তই ঘটে এবং ঘটে থাকে তাহলে ওই শিক্ষিকার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, তোলপাড় গোটা এলাকা ওই ভাড়াটে শিক্ষককে ঘিরে কিন্তু চরম ক্ষোভ দিন দিন বাড়ছে গ্রামবাসীদের মধ্যে। বিক্ষোভ দেখানো হয়েছে স্কুলের সামনে, এমনকি ওই শিক্ষিকার বাড়ির সামনে গিয়েও বিক্ষোভ দেখিয়েছেন গ্রামবাসীরা, এমনই কিন্তু খবর উঠে আসছে। এবং প্রশাসনকেও জানানো হয়েছে ওই ভাড়াটে শিক্ষকের বিরুদ্ধে এবং ওই স্কুল শিক্ষিকার বিরুদ্ধে নালিশ জানানো হয়েছে বিডিওর কাছে, এসআইয়ের কাছে, তারা অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। এই মুহূর্তে কিন্তু সরগরম গোটা এলাকা। বন্ধুরা, আপনারা কি বলবেন? আবারও নতুন দুর্নীতি ধরা পড়ল, শিক্ষিকা অসুস্থ, তিনি স্কুলে আসেন না, তার বদলে ক্লাস করাচ্ছেন একজন ভাড়াটে শিক্ষক, ভাড়া করা শিক্ষক। বন্ধুরা, আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এইসব খবরের লেটেস্ট আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।